নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হলো খারকোল পাতা। খারকোল পাতা অনেকেই জানেন না, কিন্তু এটা বাটা খাওয়া খুব ভালো এবং খেতেও ভীষণ মুখরোচক খাবার। গরম হাত দিয়ে খেতে হয়, পেটের পেট খুব ঠান্ডা করে, এই গরমকালে খাওয়া খুব ভালো। যদি আপনাদের এই রেসিপিটা আমার পছন্দ হয়, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। খারকোল পাতা বাটা করতে লাগছে, খারকোল পাতা নিয়ে এসেছি এরকম, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কাটবো। ছোট ছোট করে কেটে নেব। মিক্সিতে পেস্ট করব, সেভাবে আমি কেটে নেব। খুব সুন্দর হয় খেতে, শুকনো ভাত দিয়ে গরম ভাত দিয়ে যে খেতে দারুণ লাগে। হয়ে গেছে, আমি এটাকে মিক্সির কন্টেনার মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই নরম, যে অল্প একটু হয়ে যাবে সামান্য। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু নুন দিলাম, অল্প একটু নুন দিলাম। পরে আমি স্বাদ বুঝে দেব, নুন কম লাগলে তখন দেব। একটু রসুন কুচো দিলাম, এই 4-5 খানা মতো দিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে গেছে, এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। যে পেস্টটা করেছি এরকম হলো, এটাকে আবার আমি গ্যাসের মধ্যে কালো জিরে আর তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কড়াই একটু সর্ষের তেল দিলাম, অল্প, একদম 1 টেবিল চামচ তেল দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, এরপরে পেস্টটা দিয়ে দিলাম। নাড়তে হবে, গ্যাসটা একদম কমিয়ে নাড়তে হবে। আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে। এই খারকোল পাতা খাওয়া খুব ভালো, এটা খেলে পেট ঠান্ডা করে, এই গরমের সময় খুব ভালো খাওয়া। একদম জল শুকিয়ে যাবে, এটা একটু হবে,
একদম শুকিয়ে এসেছে, পুরো কড়াইটা ছেড়ে যাচ্ছে, গুটি আসছে কড়াই থেকে। রংটাও একটু পাল্টে গেছে, এবারে এটাকে আমি নাবিয়ে দেবো। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খারকোল পাতা বাটা। এটা করবেন বাড়িতে, খুব ভালো হয় খেতে, মুখ ছাড়া খাবার। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।